এখন থেকে বাসায় বসে সিমের মালিকানা চেঞ্জ করতে পারবেন। বর্তমানে অনেকে আছে যাদের ব্যবহৃত সিমের মালিকানা অন্যের নামে, সিম নেওয়ার সময় তখন এনআইডি কার্ড না থাকার কারণে নিজেদের নামে সিম রেজিস্ট্রেশন করতে পারে নাই, অন্যের কারো এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। বর্তমানে যারা নিজেদের এনআইডি কার্ড দিয়ে নিজেদের সিম রেজিস্ট্রেশন করতে চাও, তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য। প্রথমে আমাদেরকে গুগলে যেয়ে লিখতে হবে www.graminphone.com। গ্রামীণফোন ওয়েবসাইটে আসার পর থ্রি লাইন্স অপশনটিতে যাব, টপ অপশনটিতে ক্লিক করব, সিম সার্ভিসেসে যাব, ট্রান্সফার অফ সিম ওনারশিপ ক্লিক করব। এখন আমাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে, প্রথম লাইনে যে সিমটির মালিকানা আমরা চেঞ্জ করব ওই সিমটি টাইপ করব। দ্বিতীয় লাইনে সিমটি যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ওই এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করব। তিন নম্বর লাইনে আমরা যার নামে সিমটি ট্রান্সফার করব তার একটি মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটি দেওয়ার পর অ্যাড টু কার্ডে ক্লিক করব। এইদিকে প্রথমে নাম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেসটি না দিলেও চলবে, অপশনাল। একটু নিচে ডেলিভারি অ্যাড্রেসটি দিতে হবে, প্রথমে ডিস্ট্রিক্টটি দিতে হবে, পরে পোস্ট কোডটি দিতে হবে, এখন নিচে বাসার অ্যাড্রেসটি দিতে হবে। টেস্টটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ টু রিভিউতে ক্লিক করতে হবে। 80 টাকার একটি ডেলিভারি চার্জ দিতে হবে, তার জন্য অনলাইন একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। তোমরা যেই অনলাইন পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাও সেটি সিলেক্ট করে এই অপশনটি ক্লিক করে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করতে হবে। পেমেন্টটি কনফার্ম হওয়ার পর গ্রামীণফোনের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে 2-3 দিনের মধ্যে আপনার বাসায় আসবে। সে সময় আপনি যার নামে সিমটি ট্রান্সফার করতে চান তাকে উপস্থিত থাকতে হবে, কারণ গ্রামীণফোনের প্রতিনিধি এসে আপনার দুজনের এনআইডি কার্ড নাম্বার ও আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিমের মালিকানা পরিবর্তন করবে। গ্রামীণফোনের এই অনলাইন সেবাটি বর্তমানে মেট্রোপলিটন শহরগুলোর জন্য অ্যাভেলেবেল আছে। আপনারা যারা গ্রামে থাকেন তাদেরকে দুজনকেই গ্রামীণফোন কাস্টমার কেয়ারে মালিকানা চেঞ্জ করতে হবে। বর্তমানে এই সেবাটি গ্রামীণফোন অপারেটরদের জন্য, অন্য অন্য অপারেটর যেমন রবি, বাংলালিংক, এয়ারটেল অপারেটরদের জন্য এই সেবাটি অ্যাভেলেবেল নেই। তাদেরকে অবশ্যই তাদের কাস্টমার কেয়ারের যে মালিকানা চেঞ্জ করতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাকে উৎসাহিত করার জন্য আরও মজাদার ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি।